আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি আয়োজন দেখার জন্য। আজকে দেখাবো মাটির চুলায় রান্না। খাল থেকে ধরে নেওয়া একেবারে জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বাড়ির আঙিনা থেকে বিভিন্ন ধরনের মিশালি শাক। আশা করছি ফ্রেশ এই রান্নাটি সবাই অনেক উপভোগ করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সব সময় আপনারা গ্যাসের চুলায় রান্না আমার দেখে এসেছেন, এবার একটু ভিন্নভাবে মাটির চুলায় রান্না দেখতে পাবেন। ভীষণ এক্সাইটেড লাগছে আজকের এই রেসিপির জন্য। তো চলুন তাহলে আর দেরি না করে মজার এই রান্নাটি আমরা দেখে আসি। প্রথমত আমরা রান্নার সকল প্রস্তুতি সেরে নেব। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েক পদের শাক আছে। পুঁই শাক, হাইসার শাক, আলুর শাক আর হচ্ছে পাট শাক। এই সবগুলো শাক আমাদের আঙিনা থেকে আমরা তুলে নিয়েছি। এরপরে এই শাকগুলো আমরা রান্না করব একেবারে খাল থেকে অর্থাৎ নদীর তাজা মাছ দিয়ে। যে মাছগুলো একেবারে জ্যান্ত ছিল এই মাছগুলো আমরা কিনে নিয়েছি। আমাদের পাশের খাল থেকে একটা ফ্যামিলি এই মাছগুলো ধরে থাকেন। যখন আমরা অর্ডার দিই তখন আমাদেরকে কিছু মাছ দিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পাওয়ার চাইতে কম এ মাছগুলো, 100 টাকার মাছ আমরা নিয়েছি। এ মাছগুলো আমরা যখন নিয়েছি একেবারে লাফিয়েছিল। তো এখন মাছগুলো আমরা আমাদের পছন্দ মতো কুটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। অল্প মাছ হলেও জ্যান্ত মাছের স্বাদই আলাদা। আজকে আপনাদেরকে সেই ধরনের মাছ দিয়ে রান্না দেখাবো। আর শাকগুলো আমরা আমাদের পছন্দ মতো কুটে এখন ধুয়ে নিচ্ছি। এভাবে নদী থেকে ধরে নেওয়া ফ্রেশ জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে বাড়ির আঙিনা থেকে তুলে নেওয়া ফ্রেশ শাক রান্না খেয়েছেন তো? না খেয়ে থাকলে যাদের গ্রামের বাড়ি আছে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। তবে অনেকেই এই শাক রান্না করে খেতে চান না, ভাজি করে খেয়ে থাকেন। তবে আমার মতে মাঝে মধ্যে এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে টেস্ট একটু ডিফারেন্ট হয় আর ভালোই লাগে। গ্যাসের চুলায় রান্না দেখেছেন, এবার যেহেতু মাটির চুলায় রান্না দেখবেন, আর সেটা অন্যজনের হাতে হলে কি হয়, একদমই না। তাই সম্পূর্ণ কাজটা আমি নিজেই করছি আর আমার কাছেও বেশ এনজয়েবল হচ্ছে। আশা করছি এই মাটির চুলা রান্নাটা আপনারাও এনজয় করবেন। আজকের রান্নাটি সম্পূর্ণ ভিন্নতর হতে যাচ্ছে। আশা করছি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটি দেখলে বুঝতে পারবেন। তো আমরা রান্নার জন্য যে চিংড়ি মাছটা নিয়েছি সেখান থেকে কিছু অংশ মাছ আমরা রেখে দিচ্ছি। এ মাছের সাথে সামান্য তেল, হলুদ এবং লবণ মেখে ভেজে রেখে দিচ্ছি। যেহেতু আমাদের ফ্রিজ এখনও বাসায় আনা হয়নি, তবে ইনশাল্লাহ 14-15 তারিখের মধ্যেই নিয়ে আসা হবে। তো এর মধ্যে আমরা এখন রান্না বসিয়ে দিচ্ছি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল আর পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব এখন লবণ। তবে লবণটা আপনি পরে দিলেও দিতে পারেন, তবে আগে দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে, সেজন্য আমরা এখনই দিয়ে দিচ্ছি। ব্যাস এভাবে নেড়ে চেড়ে এ পেঁয়াজটাকে কিছুক্ষণ নরম নরম করে ভেজে নেব। আর মাটির চুলার রান্না অনেক দ্রুত শেষ হয়ে যাবে, আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারবেন। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এরই মধ্যে আমরা দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এরই মধ্যে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। আর আমি এখানে হলুদ এবং মরিচ অনেক অল্প পরিমাণে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। সম্পূর্ণ আমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি। পূর্বের তুলনায় বলতে পারেন অনেক কম পরিমাণে ব্যবহার করেছি, তবে চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী। ব্যাস এখন নেড়ে চেড়ে আরও 30 সেকেন্ডের মতো এভাবে ভেজে নেব। আপনারা এই তরকারির পাতিলে চারপাশে ময়লার মতো কিছু দেখতে পাচ্ছেন, এটি আসলে ময়লা নয়। যাতে করে কালি বেশি না হয় সেজন্য এটার মধ্যে ভাতের মার মেখে দেওয়া হয়েছে, প্রায় এ কাজটি করা হয়। তো যারা লাকড়িতে রান্না করেন তারা এই পাতিলের কালিটা যাতে খুব সহজে তুলে নিতে পারেন সেজন্যই এটি মেখে দেওয়া হয়েছে। এখন আমরা দিয়ে দিয়েছি ঝোল, কষানোর ঝোল। এই কষানোর ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ব্লক নিয়ে নিয়েছি একবার। তারপরে দিয়ে দিচ্ছি একটি আলু কুচি। শাকের সাথে যদি একটু আলু দেওয়া হয় তাহলে ব্যালেন্স ভালো আসে আর খেতেও ভালো লাগে।
এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে আমাদের ধুয়ে নেওয়া শাকগুলো। প্রথম পর্যায়ে আমরা সবগুলো শাক দিতে পারবো না, তাই আমরা অর্ধেক শাক দেওয়ার পরে এই শাকটা কিছুটা কমে যাওয়ার পরে নেড়েচেড়ে দিব, তারপরে বাকি শাকগুলো দিয়ে দিব। বেশি সময় ধরে যে রান্নাগুলো করা হয় সেগুলো প্রতিদিন একবার করে মাটির চুলায় রান্না করা হয়, বাকি টুকটাক যে রান্নাটা করা হয় সেগুলো সিলিন্ডার গ্যাসেই আমরা রান্না করে থাকি। যেহেতু গ্রামের বাড়িতে আছি তাই এই সিলিন্ডার গ্যাস সবসময় নিয়ে আসা একটু কঠিন হচ্ছে, তাই আমরা টুকটাক রান্নাগুলোই শুধুমাত্র গ্যাসের চুলায় করে থাকি, আর বাকি বড় যে রান্নাগুলো আছে মেইন রান্নাগুলো সেগুলো আমরা মাটির চুলায় একবার করে থাকি। আর যে কালির পাতিলটা আছে সেগুলো খুব দ্রুত ধুয়ে নেওয়া হয়। গ্রামের বাড়িতে কম বেশি সবারই সিলিন্ডার গ্যাস থাকে, তবে তারপরেও সবাই মেইন রান্নাগুলো মাটির চুলাই করে থাকেন, আর মাটির চুলার রান্নার টেস্টই আলাদা, যারা রান্না করেছেন তারা তো অবশ্যই জানেন। প্রথমে যে শাকগুলো আমরা দিয়েছি সেগুলো কিছুটা কমে যাওয়ার পরে আমরা শাকগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, পরবর্তীতে বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু শাক জিনিসটাই এমন, প্রথমে অনেক বেশি দেখা যায়, পরবর্তীতে এই শাকগুলো কুক করার পরে অটোমেটিক্যালি কমে যায়। ব্যাস আমরা বাকি শাকগুলো দিয়ে দিয়েছি, এখন এই শাকগুলো আরও কিছুটা কমে যাওয়ার পরে আমরা আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এরিয়া ভিত্তিক এক একজনের রান্না পদ্ধতি এক এক রকম, আশা করছি আমার এই রান্নাটিও আপনাদের কাছে ভিন্ন লাগতে পারে। আর আমি সবসময় আপনাদের সাথে দক্ষিণ হাতিয়ার রান্নাবান্নাই বেশি শেয়ার করে থাকি, আর যারা দক্ষিণ হাতিয়ার মানুষ আছেন তারা অবশ্যই রান্নাগুলো বেশি চিনে থাকবেন। তো যাদের কাছে একটু ভিন্ন লাগবে তারা চাইলে আমাদের এ পদ্ধতিতে এ রান্নাগুলো ট্রাই করে একবার দেখতে পারেন, উপকরণ কম লাগবে, খেতে অনেক টেস্ট হবে। তো প্রথম পর্যায়ে আমরা কষানোর ঝোল দেওয়ার পরে এই শাকগুলো দিয়েছি, এখনও পর্যন্ত কোনো ঝোল দেওয়া হয়নি। শাক কমে যাওয়ার পরে আমরা বুঝে শুনে পরবর্তী ঝোলটা অ্যাড করব, কারণ শাকের মধ্যেও পানি থাকে আর সে পানিটা কতটুকু বের হবে সেটির উপরে ডিপেন্ড করেই আমরা ঝোলটা অ্যাড করব। আর পরবর্তী যে ঝোলটা অ্যাড করব সেটি অবশ্যই পরিমাণে আমরা কম ব্যবহার করব, তাহলে টেস্ট অনেক ভালো আসবে। ব্যাস আমি কিছুটা ঝোল অলরেডি অ্যাড করে দিয়েছি, আর আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও 6 মিনিটের মতো আমরা এই শাকটাকে কুক করব। আপনারা চাইলে এর সাথে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল না তাই আমি ব্যবহার করিনি। তবে শহরে যদি থাকতাম তাহলে সেখানে আমাদের অ্যাভেলেবেল কাঁচামরিচ থাকে, তখন আমরা কাঁচামরিচও ব্যবহার করে থাকি। ব্যাস শাকটা আমি 6 মিনিট পরে এসে আরও একবার হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের শাকটা অলরেডি রান্না হয়ে গেছে, এখন আমরা আরও একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। মিশালি এই শাকগুলো ভেজে খেলেও অনেক টেস্ট হয়। তো আমার রান্না শেষ, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এতক্ষণে আপনাদের আমার এই ভিন্ন পদ্ধতিতে শাক রান্না কেমন লেগেছে অবশ্যই মিষ্টেকটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আপনাদের বেশি বেশি সাপোর্ট আর ভালোবাসা পেলে ইনশাল্লাহ আগামীতে আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। আজকে তাহলে এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।